নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 8টা বাজে, আর একটু সকাল সকালে বেরিয়ে পড়েছি অনেকগুলো কাজ হাতে নিয়ে। আসলে টানা এক মাস বৃষ্টিপাতের কারণে আমাদের আপ্যায়নের কাজকর্মে কিছুটা ঘাটতি হচ্ছিল, বর্ষার জন্য কাজ করা যাচ্ছিল না। তো ওয়েদারটা 2-3 দিন হলো বেশ পরিষ্কার হয়েছে, তো সেই জন্য এখন কাজের চাপটাও বেড়েছে। আজকে মিলে যাওয়ার কথা কাঠ কাটানোর জন্য। এখন একটু আগে আমাদের যে মিস্ত্রি, তিনি ফোন করলেন যে আজকে হবে না, তিনি একটা কাজে বাইরে আছেন। তো এখন যাব আপ্যায়নের দিকে। আপ্যায়নে আজকে নতুন একটা ঘরের ভিত কাটা হয়েছিল, আপনারা দেখেছিলেন, আজকে তার বিম ঢালাই হচ্ছে। সেরকমই কথাবার্তা গতকাল হয়ে আছে, তো আপ্যায়নের দিকে যাব, আর ওখান থেকে দয়াপুর বাজারের দিকে যাওয়ার প্ল্যান আছে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন। সুস্মিতারা বাড়িতে রয়েছে, আমরা আপ্যায়ন থেকে দয়াপুর বাজার ঘুরে আরও যদি কোথাও যাওয়ার থাকে সেটা কাজকর্ম সেরে বাড়ির দিকে যাব। তো আশা করি আজকে পর্বটা আপনাদের ভালোই লাগবে, আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। কথা বলতে বলতে নদীর রাস্তা ধরে চলে এলাম, আর এখন তো এসেছি বাইকে করে, রাস্তা শুকনো হয়ে গেছে। এখন আপ্যায়নে যাওয়ার পথ আর কোনো কাদার ব্যাপার নেই, তো আগের মতো গাড়ি নিয়েই চলে এলাম। আর আস্তে আস্তে দাঁড়িয়েছি আমার সেই প্রিয় জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো বলে। এই জায়গাটা কিন্তু প্রতিদিনই ভাঙছে, এই জায়গাটা দেখুন ফাটল নিয়েছে। উপরের দিকটা অনেকটা উঁচু ছিল, যদিও এগুলো সব পুরানো ঘরবাড়ির জায়গা, এগুলো বাস্তু জমি, তো এগুলো ভেঙে গেছে। ওই দেখুন ওদিক দিয়েও ভেঙে গেছে, ভাঙছে, এদিকেও ভাঙছে। খুব কষ্ট হয় এই জায়গাটাতে এসে দাঁড়ালে। আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদী যেমন মানুষকে বাঁচিয়ে রাখে, তেমন মানুষের অনেক কিছু কেড়েও নেয়। তো এটাই বোধহয় প্রকৃতির নিয়ম, আমাদের মানতেও হয়। যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে বেশ কিছুটা নদীর মাঝ পর্যন্ত, মাঝ বরাবর সেখানে বাড়িঘর ছিল, রাস্তা ছিল, সেই রাস্তাটা কিন্তু এখন আর নেই, সেই বাড়িঘরগুলোও নেই, সবই কিন্তু গোমরের গর্ভে তলিয়ে গেছে। আর আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া এই যে গোমর নদী, এই নদী এখন দেখায় অনেকটা বড়, কিন্তু এই নদী ছিল এখানে একেবারে ছোট। একটা সময় এই নদীটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ারও কথাবার্তা শুনেছিলাম, আমরা তখন জন্মাইনি। সেই সময়ে এই নদীতে, এই নদীটার নাব্যতাই ছিল না, মানে হেঁটে পারাপার নাকি হওয়া যেত, বাঁধ হওয়ার কথা হয়েছিল, জাস্ট জোয়ারের সময় জল উঠত। সেই নদীটা এখানে ভাঙতে ভাঙতে প্রকৃতির নিয়মে অনেকটা বড় হয়ে গেছে, এবং অনেকটা বিপজ্জনকও কিছু মানুষের কাছে হয়ে উঠেছে। কারণ নদী পাড়ের মানুষজনেরা, তারা কিন্তু ঘর বাড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে তারা কিন্তু ভেতরের দিকে চলে গেছে, অনেকে এখান থেকে শহরেও চলে গেছে, এরকমও হয়েছে। শুধু গোমর নদী নয়, আমাদের এই অঞ্চলের অনেক নদী কেন্দ্রিক যে বসতিগুলো ছিল, যে সমস্ত জায়গাতে ভাঙন লেগেছে সেই জায়গা থেকে কিন্তু মানুষজন সরে গেছে। আর নদীর নিয়ম, একুল ভাঙে ওকুল গড়ে, এপারটা যেমন ভাঙছে পাশাপাশি ওই পারটা আমাদের বিপরীতে, ওখানে কিন্তু বিরাট আকার নিয়ে চর পড়েছে। ওই যে নদীর ওপারে দেখা যাচ্ছে জঙ্গল, পাখির জঙ্গল, সুন্দরবনে পর্যটকরা এলে যে জঙ্গল দেখতে নিয়ে যাওয়া হয়, পাখির জঙ্গল, ওপারে কিন্তু বিরাট চর। ওই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে ওটা লোকালয়েরই পার, ওখান থেকে উঠলে আধা ঘন্টা হেঁটে যেতে হবে শুধু নদী বাঁধের কাছে পৌঁছাতে, এতটাই বড় চর পড়েছে। আর এপারে তার উল্টোটা, এপারে ভাঙছে। তো এই ভাঙা গড়ার জীবন আমাদের নদী পাড়ের মানুষজনের। তো এখানে আর কথা বাড়াবো না, চলুন আপ্যায়নের দিকে যাওয়া যাক, দেখি ওখানে কি কাজবাজ হচ্ছে। গাড়িটাও রাস্তার উপরে রাখলাম, এবারে আপ্যায়নের ভেতরের দিকে যাই। এত রৌদ্র, ছাতা নিয়ে আসা হয়ে ওঠে না, বাইক নিয়ে এলে আর ছাতা নিয়ে আসা হয় না, কারণ ছাতা ধরার সময় পাওয়া যায় না।
উপরের দিকের ওই বালিগুলো ভরাবে, এদিকে লোকজন কাজ করছে। ভিতের মাটি কিছুটা কাটা হয়েছিল আর কাটা যায়নি, বর্ষার জল হয়ে গেছিল বলে। এদিকে বিম একটা ফেলা আছে, আজকেই বিমগুলো ঢালা হবে, ওরা সারাদিনই আজকে কাজ করবে, সেরকমভাবে কথা আছে। এখানে এই যে মাটি কাটা হয়েছে, আপনারা দেখেছিলেন যে মাটিগুলো আগেও কাটা হয়েছিল, কিন্তু বর্ষার কারণে সেই মাটিগুলো আবার ভেঙে এর ভিতরে পড়ে গেছিল। তো তারপরে আজকে আবার লোকজন দিয়ে মাটি কেটে এই তলাতে একসারি করে ইট বসানো হচ্ছে, এর উপরে বিমগুলো পড়বে, আর বিমগুলো আগে থেকেই কাটা ছিল। এই যে ইট বসানো হয়েছে, এর তলার মাটি কি শক্ত না কাঁচা? একদম শক্ত, শক্ত মাথা কমিয়ে না, মাথা কমিয়ে না, মাথা কমিয়ে। এই দিকটা বোধহয় একটু কাদা কাদা মতো আছে, এগুলো তুলতে হবে নাকি? আর এই সাইডটা বাকি আছে একটুখানি খুঁড়তে, অনেক লোক আছে আজকে। আশা করছি আজকের মধ্যে বিমগুলো ঢালা হয়ে যাবে, আর মিস্ত্রিরাও রিস্ক নিতে চাইছে না, কারণ বর্ষা হলে এত কষ্ট করে কাটা মাটি আবার জল হয়ে কাদা হয়ে যাবে, সেই জন্য আজকেই মাটি কেটে বিম ঢেলে দেওয়া হবে। হ্যাঁ, কি বলছো? যত রাত হোক বিম ঢেলে দেবে বলছো, ঠিক আছে। চল, কষ্ট হয়ে গেছে খুব নাকি? যার উদ্রে তেজ দিচ্ছে এক মাস দিল বৃষ্টি, তারপরে রৌদ্র, এখন কোনটা চাই আমরা? বর্ষা তো চাই না, বর্ষা হলে তো সব বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের রৌদ্র হলেও এটা মানতে হবে। এই বিম গুলো সব চারটেই রেডি না? ওখানে একটা ওই রেডি থিয়ে আছে, আর ও মাথা ওই তিনটে। আরে মাঝখানে মধ্যে না, মধ্যখানে কি এই চারখানায় ফেলে নেওয়ার পরে তাহলে নিচে থেকে আবার কলম তুলতে হবে? একটা কলম তুলবে কি কলম? এই ঘরটা গতকাল প্লাস্টার ধরেছে, কিন্তু আজকে ওই বাইরের কাজটা সেরে নেবে বলে আর এই ঘরে আজকে আর কাজ করলো না মিস্ত্রিরা। বলছি যে বাইরের কাজটা আগে তলার কাজটা করে নিতে হবে, না হলে বৃষ্টি হলে কাজটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য এখানে কিছুটা করে এইভাবে রেখে দিয়েছে। এই ঘরের প্লাস্টারটা করেই গাব ঢালাই, ইট অলরেডি ভাঙা হয়ে গেছে। এখানে পরপর দুটো ঘর আছে, আর এই ঘরের প্লাস্টারটা হয়নি বলে গ্রিলগুলো আনা যাচ্ছে না। গ্রিলের ওখান থেকে বারবার ফোন করছে, সব রেডি হয়ে গেছে, শুধু ওই প্লাস্টারটা হয়ে গেলেই এনে বসিয়ে দেবে। আর আমাদের মিস্ত্রিবাবুদের সব ব্যাগ দেখুন কতগুলো, এতে সব খাবার, সকালের খাবার, আজকে দেড় রোজ করে কাজ করবে, দুপুরের খাবারও বোধহয় কিছু কিছু আছে। বিম ঢালার জন্য এখানে কাঠগুলো সব রেডি করে রাখা, জাস্ট ওখানে বিমটা নামিয়েই আর এগুলো সেট করবে। এখানে বিমগুলো সব বাধা আছে, আজ থেকে এই ঘরে হবে পুট্টির কাজ। তার জন্য এই যে পুট্টিগুলা মেশিন নিয়ে এসেছে দেখছি নতুন, আর এই যে একটা
মাচা মতো করা হচ্ছে, এর উপরে দাঁড়িয়ে পলের গায়ে পুট্টিটা লাগানো হবে। এই কাঠকুটো সব এখানে ছিল এগুলো? ওদিকে তো কিছুটা সিমেন্ট ঝাঁপানো আছে, এখানে সিমেন্ট আছে, এগুলো সব সকালে এসছে। আর আজকে কিন্তু নৌকা করে আসেনি, নৌকা বা বোটে করে সিমেন্ট নিয়ে আসা হয়নি, সবই ভ্যানে এসছে, মোটর ভ্যানে। আগে কোন ঘর ধরা হবে ছোট? এই সাইডে। এই ঘরটা আগে পুট্টি হবে, তারপরে এটা, তারপরে ওই মাথার ঘরটা। টাইলসের এবারে কালারটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আগে দিনে ধুলো ময়লা লেগেছিল। বিভৎস গরম বাইরে, রৌদ্রে দাঁড়িয়েছিলাম তো পুরো চোখ মুখ অন্ধকার করে নিয়ে আসছে। যারা কাজ করছে প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, তো কিছু করার নেই, গরম থাকলেও বৃষ্টিটা এই মুহূর্তে আর চাইছি না, কারণ এত বৃষ্টি হয়েছে। তো এসে ঘরের ভিতরে একটু বসলাম মেঝেতে, আর টাইলসের উপরে বেশ ঠান্ডা ঠান্ডা একটু আছে। আর এদিকে জানালা দিয়ে হাওয়াও আসছে হালকা, সেই জন্য এখানে বেশ একটু আরামদায়ক বসাটা। ওদিকে দয়াপুর বাজারে যাব, তো কখন কিভাবে বেরোবো বুঝতে পারছি না, এত রৌদ্র। সুস্মিতা মা ওরা এখানে আসার কথা বলছিল, তারপরে মা বললো যে না, আর এখানে আর আসবে না, মা সকালবেলা ও বাড়িতে চলে গেছে। প্রভাস দা, আমি তাহলে বাজারের দিকে যাচ্ছি, আমি বিকালের দিকে হয়তো আসবো। ঠিক আছে, কাজ করো। আচ্ছা, কটা কটা বাজবে? আচ্ছা ঠিক আছে। বড় খোকা, এই আমি বাজারে যাচ্ছি। পক্ষীরাজ ভরসা, এখন পক্ষীরাজ নিয়ে যাব দয়াপুর বাজারে। এই গাড়িটা আমার বহু সুখ দুঃখের সাথে, এখন বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছে, তবুও আমার বিরাট কাজে আসে। বাজারের মুখে এসে কাকার সঙ্গে দেখা হলো, কাকা ছিল বোটের কাছে। কাকা, বোটে কি কতদূর কি হলো? বোটের কাজ করে এই বেরিয়ে পড়লাম, মিস্ত্রিরা যে যে কাজগুলো ছিল আবার বিকালে হবে। আচ্ছা, কারণ এটা জোয়ার ভাটার কাজ তো একদম, আর নদী জঙ্গলের কাজ এরকম। তা যাই হোক, আবার বিকালে হবে, আর আজকে আমার একাদশী, সব রকম কাজ করে ফিরছি। আর আমাদের ওই একটা জগের দরকার, জগটা জগ না হলে বোটটা একটু ওই পাল করার ব্যাপার আছে। এইবারে একবার না, বারেবারে এধারে পাল করতে, দুবার করতে হবে, একটু উঁচু নিচু করে। আবার ফাইবারের মিস্ত্রি যখন আসবে তাকে নিয়ে করতে, ফাইবারের মিস্ত্রি যখন আসবে তাকে নিয়ে করতে হবে। হ্যাঁ, একেবারে টুকিটাকি যা সমস্যা আছে সব মিটিয়ে, মিস্ত্রি পাইনি, এই মিস্ত্রি, এসব মিস্ত্রি পেতে গেলে দু মাস তিন মাস অপেক্ষা করতে হয়, মেশিন লাইনের মিস্ত্রি। হ্যাঁ, তখন আমরা কাজগুলো কিছুটা অফ ছিল, কাঠের বা ফাইবারের মিস্ত্রি তখন আমরা পেয়েছিলাম, কাজ করে নিয়েছিলাম। এবার মেশিন থেকে পিছন দিকের কাজগুলো এইবার হচ্ছে, যদিও বোর্ড চালু, বোর্ড নিয়ে এখন যেখানে যে কোনো প্রয়োজনে বোর্ড ব্যবহার করতে পারি, কিন্তু তা হলেও আমরা টুকিটাকি কাজগুলো সেরে নেব। তো যাও, প্রচন্ড রৌদ্র, তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও, একাদশী আছে। আমাদের জগের ওখানে ফিরে তারপরে ও মানুকার ওখানে যাবে? হ্যাঁ, আচ্ছা, জঙ্গলের মধ্যে ওদের বোর্ডে কাজ হচ্ছে মিস্ত্রিরা। ও আচ্ছা আচ্ছা, ওইটা কম, ওইটা দেখে শুনে, ওদের কি পরিস্থিতি দেখে শুনে ওরা বিকালে দেওয়ার কথা বলেছে। একদম ফাইনালি ভিত কেটে আজকে ঢালাই দিয়েই দেবে ওরা, যত রাত হোক। তো দেখি একটু মিষ্টি নিয়ে যাই ঢালাই। আর তুমি একবার যেতে পারো কি? দয়াপুর বাজারে আসবো, আর কানুদার এখানে আসবো না তা তো হতে পারে না। কি মিষ্টি হাসিটা দিয়ে দিলো,
দাদা। অনেকে বলে যে দাদাকে দেখতে পাচ্ছি না কেন, তো দয়াপুর বাজারে এসে ক্যামেরা যখন অন আছে দাদার মুখটা একটু না দেখালে হয় না। কেমন আছো বলো, সবাইকে বলো, আমার কাছে বলতে হবে না কারণ আমি তো সকাল বিকেল বসি। সবাইকে জানা, আমরা ভালো আছি। বেশ, দাদার এখন পূজার সময়ে দোকানে ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত, যে কারণে দাদাকে একটু কম পাবো পূজার আগ পর্যন্ত, পূজার পরে আবার স্বাভাবিক হয়ে যাবে। পরে স্বাভাবিক হয়, একদম। লক্ষ্মী দুর্গাপূজা দশমী থেকে আমরা আবার স্বাভাবিক, একদম। এটা তো পূজো, দুর্গাপূজার সময়টা ব্যাপারটা, জুতোটা অকেশন, অকেশন নির্ভর করে। তো সেই অকেশনে দুর্গাপূজাটা আমাদের বাঙালির মহোৎসব বলা যায়, দুর্গাপূজাটাকে। আর দুর্গাপূজাতেই সাজু সাজু রব চারিদিকে থাকে। তো আমি যে ব্যবসাটা করি এটা দুর্গাপূজাতেই সব থেকে বেশি ব্যবসাটা হয়, আর সারা বছরে মোটামুটি চলতে থাকে। যেমন হাটবারগুলো হয় আর বাকিগুলো, বাকি দিনগুলোতে টুকটাক টুকটাক করে চলতে থাকে, কিন্তু পুজোর সময়টা একটা হিউজ পরিমাণে। গ্রামের ব্যবসার একটা বিশেষত্ব হচ্ছে, পূজার সময় বলুন বা সারা বছর বলুন, বেচা কেনা যখনই বেশি হোক বা কম হোক, বেশি বেচা কেনা হলে খাতাও কিন্তু অনেক বড় হতে থাকবে, হাল খাতা না হলে হাল খাতা টাকা উঠবে না, যেহেতু এরিয়ায় পরিচিত সবাই, একদম দিতেই হয়, দিতেই হয়। এই যে বন্ধু প্রদোষ গায়েন, আমি যখন বাজারে আসছি তার আগে প্রদোষদাকে ফোন করলাম, বললো চায়ের দোকানে তাড়াতাড়ি এসো, তুমি এলে তারপরে দেখা করে বাড়ি যাবো। মানে আমরা সারাদিন যত কাজে ব্যস্ত থাকি না কেন, প্রদোষদা, কানুদা আর আমি, অভাগা ছোট ভাই, তিনজন আমরা এক জায়গাতে হবই, আমরা তিনজনই সন্ধ্যাবেলাটা এক জায়গায়, একদম। অনেকেই আমাদের দর্শকরা সুন্দরবনে বেড়াতে এসে আমাদের খোঁজ খবর করেন, অনেকে বলেন যে দয়াপুর বাজারে এসেছি কই দেখতে পেলাম না বা কোনো খবর পেলাম না। তো তাদের উদ্দেশ্যে বলি, সুন্দরবনে যদি আপনারা বেড়াতে আসেন আর দয়াপুর বাজারে আসেন, দয়াপুর বাজারে তো বহু পর্যটক আসে, তো যদি কখনো আসেন এসে জিজ্ঞেস করবেন যে কানুদার দোকান কোনটা, আর কানুদার দোকানে এসে গেলেন মানে পলাশের খবর পেয়ে গেলেন, নাকি দাদা? একদম। তো আমরা এই পূজোর কটা দিন, আবার পূজার কটা দিন একটু চাপে আছে, একটু আর কদিন, বড় জোর দু সপ্তাহ আমরা সন্ধ্যাবেলা, হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা সন্ধ্যাবেলা যথারীতি 8টা থেকে আমরা এক জায়গায়, আমরা রাত 8টার পরে কখনো সকনো আবার গ্রাম দিয়ে বেরিয়ে পড়ি, গাড়ি নিয়ে তিনজনই বেরোই। ধরুন আমাদের আমাদের এই দ্বীপটা, আমাদের দ্বীপটা তো দুটো অঞ্চল, তো দুটো অঞ্চলের, দুটো অঞ্চলের ভিতর দিয়ে এখন রাস্তা ভালো হয়ে গেছে, লাইটেড রাস্তাগুলো সব লাইটেড। আমরা কখনো দূরে জঙ্গলের পাশে গিয়ে নদীর পাড়ে গিয়ে বসি, ওখানে আমাদের বসার জায়গাটা যেখানেই হোক নদীর ধারেই আমরা ম্যাক্সিমাম বেশি করে, আর না হলে খুব ফাঁকা জায়গা, খুব ফাঁকা জায়গা, যেখানে নিস্তব্ধতা থাকে, যেখানে তারারা মিটিমিটি করে চায়, একদম, যেখানে ধানের পাতায় শিশিরের আলো, একেবারে ধানের পাতায় শিশির রেণু পড়ে আর চাঁদের আলোতে সেটা জ্যোৎস্না স্নানটা যেখানে করা যায়, বিশেষ করে আমরা ওই লাক্সবাগান বাজার নুনমারি ওই যে একটা বড় ফাঁকা রাস্তা ওখানে গিয়ে বসি আমরা, বসে। আর কানুদা সারাদিন দোকান নিয়ে ব্যস্ত থাকে, প্রদোষদা সে তার কাজকর্ম নিয়ে থাকে, আর আমি তো সারাদিন ক্যামেরা নিয়ে ভিডিও এসব নিয়েই থাকি, এদিকে আপ্যায়নের কাজকর্ম হচ্ছে। আমরা সারাদিন যে যার কাজে থাকি, সন্ধ্যা হলে বাজারে আসবই এবং তিনজন মিট হবে, আর সপ্তাহে অন্তত দুদিন দুদিন আমরা রাত্রে বেরিয়ে যাই, 8টার পরে বাইক নিয়ে ওই দেড় ঘন্টার, এক দেড় ঘন্টার একটা সফর আমরা করে আসি। তো এটা আমাদের দৈনন্দিন জীবন, আর এভাবেই আমরা সময়টা কাটাই। একবার দোকান দিয়েছিল, খেয়াল আছে তোমার? মিষ্টির দোকানে এলাম, একটু মিষ্টি নিলাম। আজকে যেহেতু নতুন একটা ঘরের বিম ঢালাই হচ্ছে, তো তার জন্য একটু রসগোল্লা নিলাম আর গজা। গ্রামের বাজারে যে ধরনের মিষ্টি পাওয়া যায়, একেবারে গ্রামের মিষ্টি, তো এগুলো এখন নিয়ে আপ্যায়নে যাব, ওখানে মিষ্টিটা দিয়ে বাড়ির দিকে যাব। রসগোল্লা নিয়েছি আর এই গজা নিলাম। একেবারে ভরা দুপুরবেলা, দোকানপাট সব প্রায় বন্ধ হয়ে গেছে। ওই যে সাদা দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, কালো পলিথিন দিয়ে সামনেটা ঘেরা, এটা হচ্ছে আমাদের সাদের সর্বজনীন দুর্গা মন্দির। এখানে প্রতিমা তৈরি হচ্ছে, ওই যে নিচে খড় পড়ে রয়েছে, খড়ের ভুর বাঁধা হচ্ছে, প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে।
পূজা তো এসেই গেছে, আর পূজা উপলক্ষে আমাদের যে দোকানপাট একটু মেলা বসে সেটা কিন্তু এই ফাঁকা জায়গাতে, এই জায়গাতে সবজি বাজার বসে হাটবারে। কিন্তু এখানে দুর্গাপূজার সময় সবজি বাজার আর বসে না হাটবারে, তখন একটু ঘুরিয়ে দেওয়া হয় আর এখানে দোকানপাট বসে, মঞ্চ করা হয়, দুর্গা মন্দিরের পাশেই মঞ্চ করা হয় আর ওখান থেকে অনুষ্ঠানগুলো হতে থাকে। এধারে চারদিকে গোল করে দোকানপাট বসে, মানুষজন এখানে এসে দাঁড়ান। হাতে মিষ্টির প্যাকেট নিয়ে আবার আপ্যায়নে ঢুকলাম, ওদেরকে মিষ্টিটা দিয়ে তারপর এখান থেকে বাড়ি যাব। আচ্ছাটা ফেলেছে, দিকে বালি পাথর সব ফেলা, সিমেন্টও মেশানো দেখতে পাচ্ছি। খাঁচাটা ঠিকঠাক মতো সেট করে তারপরে ঢালাইটা শুরু হবে। হেডমিস্ত্রির হাতে মিষ্টিটা তুলে দি ঢালাই পড়ার আগে। ঘরের ভিতর রেখে দাও, বলুন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? খুব ক্লান্ত, রৌদ্র, গরম, আকাশ আবার কালো। পরিষেবা নিন, নেব। আকাশ কালো হয়ে আসছে দেখো। হ্যাঁ সত্যি সত্যি আকাশের অবস্থা, এই মাত্রই রোদ আবার। আজকে আজকে ঢালাইটা হয়ে যাবে, হয়ে যাবে না? মিষ্টি কিনে দিয়ে এলাম ঢালাইয়ের আগেই, ওরা ওই খাঁচা টাচা ফেলে কাঠ মাছছে, ওদিকে মশলাপাতিও মাখানো, ওইটা দিয়ে নিক, না হলে আবার জল হলে আবার ওই একই অবস্থা হয়ে যাবে। আকাশের অবস্থাটা তো মন খারাপ করে দিচ্ছে, ঢালাইটা হয়ে গেলে অন্তত আজকে হয়ে যাবে তো? আজকে ওরা ঢালাই এই আর আধা ঘন্টার ভিতরে ঢালাই ফেলা হয়ে যাবে, মানে ফেলা শুরু করবে। আর বৃষ্টিটা আজকের দিনটা না হলে বাঁচে, কিন্তু আকাশ তো কালো হয়ে আছে। তোমার কথা এখন শুনবে কিনা দেখা যাক, আবার ওদিকে ডাকছে। তো আজকে ডায়েরির পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত তো কর্তামশাই করেছে, আর একেবারে শেষ অংশটা আমি শেষ করে আজকে পর্বটা শেষ করব আর কি। তো আজকে ডায়েরির পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আজকের যে পর্বটা হলো ও যে করে আসলো কি করলো আদৌ কিন্তু আমিও জানি না, আমিও আপনাদের মতো দেখব ঠিক কি করে আসলো। তো যাই হোক এখানেই শেষ করব, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের দিন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।